কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমার নতুন আরও একটা রেসিপিতে নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে কুরকুরে নিমকির রেসিপি সাথে আছে ময়দা দিয়ে তৈরি করা দারুণ মিষ্টি রেসিপি তো আমার এই রেসিপিটা তোমরা দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে আর তোমরা অবশ্যই ট্রাই করো খুবই ইজি আর খুবই ভালো হয় খেতে আর তোমরা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবে তো চলো এখন আর বেশি দেরি না করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি তো প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি নিমকি রেসিপিটা মুচমুচে নিমকি কিভাবে তৈরি করবে তো এটার জন্য লাগবে ময়দা লাগছে জোয়ান আর লাগবে নুন আর কয়েকদানা চিনি আর লাগবে সাদা তেল তো সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে কিছু টাইম ভরে মেখে নিতে হবে আর মাখার পর তোমরা মুট করে দেখতে পারবে যে ময়দাটা ভালোভাবে মুঠ হচ্ছে কি না ভালোভাবে মুঠ হয়ে গেলে তোমরা মনে করবে যে এটা মাখা তোমার কমপ্লিট তারপর তোমরা একসাথে জলটা ইউজ করবে না জলটা একটু একটু করে দিয়ে মেখে নেবে আর আর একটা কথা তোমাদেরকে বলে দেই যে একবারে নরম করা যাবে না ডোটা ডোটা একটু শক্ত শক্তই রাখতে হবে কারণ কি বেশি নরম হয়ে গেলে তেলটা বেশি টেনে নেবে আর তেল বেশি টেনে নিলে খেতে ভালো লাগবে না তো তার জন্য বলছি ডোটা খুব বেশি নরম করবে না আর দেখো আমি যেভাবে মেখে নিচ্ছি সেভাবে তোমরা মেখে নেবে মেখে ডোটা গোল করে তোমরা রেস্টে রেখে দিবে। আধ ঘন্টার মতো তো এখন চলে আসি ময়দা দিয়ে মিষ্টি বানানোর রেসিপিটাতে তো তার জন্য লাগবে এখানে ময়দা আর দিয়ে দিচ্ছি আমি এখানে নুন নুনটা খুব বেশি পরিমাণে দেব না অল্প একটু দেবো দিয়ে এটাকে তেল দিয়ে সেম প্রসেসে আমি মেখে নেবো মেখে ডোটা আধ ঘন্টার মতো রেখে দেবো তারপর এখানে আমি শিরাটা তৈরি করে নেব তো শিরার জন্য আমি নিয়ে নিয়েছি চিনি আর দিয়ে দিচ্ছি জল আর তোমরা যে পরিমাণে চিনিটা ইউজ করবে ঠিক সেম পরিমাণে জলটা ইউজ করবে একই পরিমাণে দুটোই নিবে তারপর আমি দেখো আধ ঘন্টা দুটাকে রেস্টে রাখার পর আমি এভাবে ছোটো ছোটো করে লেজেকে কেটে নিয়েছি তো দেখো আমি লিচিগুলোকে ভালোভাবে গোল গোল করে পাতলা করে বেলে নিচ্ছি মোটা করা যাবে না কারণ কি পাতলা করলে নিমকিটা খেতে মুচমুচে হবে মোটা করলে মুচমুচে হবে না আর ভিতরে ভালোভাবে ভাজা হবে না তো আমি এখানে ত্রিকোণ শেপে বানাবো তোমরা চাইলে অনেক রকম শেপেই বানাতে পারো তো এখানে দেখো আমি ত্রিকোণ শেপে বানানোর জন্য কীভাবে কি করছি দেখো বেলে পাতলা করে লুচির মতো করে বেলে আমি এটার উপরে ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি আর এখানে সম্পূর্ণটাই সাদা তেল ইউজ হবে তো তেল ব্রাশ করে উপর দিয়ে আমি ময়দা ছিটিয়ে দিয়েছি তারপর আবার ওটাকে ভাজ দিয়ে দিয়েছি ভাজ দিয়ে আমি আরও একবার এখানে তেল ব্রাশ করে দিয়েছি তারপর আবার এখানে ময়দাটা ছিটিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি আরও একবার ভাজ দিয়ে দেব তাহলে আমার নিমকিটা তিকন শেপে রেডি তো তিকন শেপে রেডি করার পর আমি আরও একবার এটাকে বেলে বেলে নেবো বেলে এটাকে পাতলা করে নেব কারণ কি ভাজ দিলে মোটা হয়ে যাবে আর মোটাটা তো ওভাবে রাখা যাবে না কারণ কি মুচমুচে হতে হবে নিমকিটা তো দেখো আমি এইভাবে বেলে বেলে নিমকিগুলিকে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তারপর তোমাদেরকে বলেছিলাম কয়েকটা নিমকি আমি গোল গোল করে বানাবো দেখো আমি সেম লিচিগুলোকে গোল গোল করে বেলে নিয়েছি আর এইভাবে ছোট একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি তো এই দেখো যেভাবে বাজারে কিনতে পাওয়া যায় সেরকম করেই শেপ দিয়ে দিচ্ছি যেহেতু আমার নিমকিগুলো তৈরি হয়ে গেছে আর এগুলো বেশি টাইম রাখা যাবে না ভেজে ফেলতে হবে তো তার জন্য আমি এখানে দেখো কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি আর তোমরা মনে রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে বেশি আজ হাই ফ্লেমে রাখবে না তাহলে নিমকিগুলো ভিতর থেকে ভাজা হবে না লো টু মিডিয়াম ফ্লেমে রাখলে নিমকিগুলো ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে আর মুচমুচে হবে তো দেখো তোমরা চাইলে এটি করে নিমকি ফুটো ফুটো করে দিতে পারো তাতে ফুলবে না বাট মুচমুচে হবে আমি যেহেতু ফুলকো ফুলকো নিমকি পছন্দ করি তার জন্য আমি ফুটো ফুটো করে দেইনি, তো দেখো আমার নিমকিগুলো একদম তৈরি হয়ে গেছে এখন চলে যাচ্ছি ময়দা দিয়ে কিভাবে মিষ্টি তৈরি করতে হবে আর কিভাবে ওটাকে শেপ দিতে হবে তো ওটার জন্য আমার ডো তৈরি করা হয়ে গেছে শিরাটা তৈরি করা হয়ে গেছে এখন শুধু শেপ দেবো এই দেখো সেম প্রসেসে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আর গোল গোল করে বেলে নিয়েছি দেখো বেলে আমি ওটাকে এরকম করে শেপ দিয়ে নিয়েছি আর কতগুলি একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে দিয়েছি আর মিডিলে ফুটো ফুটো করে দিয়েছি আর কতগুলি তিকোন করে নিয়েছি আর দেখো এখানে আমি আর একটা শেপের কথা বলছি যেটা নাকি বাজারে কিনতেও পাওয়া যায় খুবই দারুণ লাগে খেতে তো দেখো ওটার জন্য আমি বড় বড় করে গোল গোল করে রুটির আকারে করে বেলে নিয়েছি তারপর আমি ওটার উপর দিয়ে তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি তারপর আমি উপর থেকে ময়দা ছিটিয়ে দিয়েছি তো এরকম করে আমি পাঁচটা রুটি এক এক করে এক একটার উপর দিয়ে দিয়েছি তারপর আমি লাস্টেরটার উপরেও আমি তেল দিয়ে ময়দা ছিটিয়ে নিয়েছি তারপর দেখো সবগুলিকে একসাথে এভাবে রোল রোল করে নিতে হবে তারপর রোল করার পর এভাবে তোমাদেরকে কয়েকবার ঘুরিয়ে নিতে হবে যাতে সবগুলি একসাথে লেগে যায় তো আমিও দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি তো রোলটা আমার তৈরি হয়ে গেছে তো এখন আমি একটা ছুরির সাহায্যে এক এক করে কেটে নেব। এ দেখো সুন্দর করে এক সাইজে আমি কেটে নিচ্ছি তো দেখো আমার সবগুলি কাটা হয়ে গেছে তো এই দেখো কাটার পর এগুলোকে আবার শেপ দিতে হবে তো সেপ দেওয়ার জন্য আমি এক এক করে প্রত্যেকটাকে হাত দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি দিয়ে তারপর এটাকে ময়দা দিয়ে আবার বেলে নিচ্ছি বেলে একটু পাতলা করে নিচ্ছি আর বড় করে নিচ্ছি তো দেখো খুব বেশি পাতলা করা যাবে না আবার মোটাও করা যাবে না দেখো আমি সবগুলোকে এক এক করে কেটে নিয়েছি আর সবগুলি আমার তৈরি হয়ে গেছে তো এগুলোকে এখন আমি ভাজবো তো সেম নিমকির মতো করেই সেম ফ্লেমে আর সেম পদ্ধতিতে ভাজতে হবে দেখো আমি কিভাবে ভেজে নিচ্ছি এক এক করে খুব একটা হাই ফ্লেম দেওয়া যাবে না যেহেতু ভিতর থেকে ভাজা হতে হবে তো দেখো আমি এক এক করে সবগুলি ভেজে নিয়েছি তো এখন চলে যাব লাস্ট প্রসেসে লাস্ট প্রসেস বলতে এ দেখো আমি যে শিরাটাও তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি আর একটু গরম করে নিয়েছি নিয়ে এক এক করে এখানে আমি ভিজিয়ে দিচ্ছি দেখো কিভাবে আমি একটু একটু করে ভিজিয়ে রেখেই উঠিয়ে নেব থালাতে তো দেখো এক এক করে উঠিয়ে নিচ্ছি বেশি টাইম রাখলে বেশি মিষ্টি হয়ে যাবে যেহেতু বেশি মিষ্টি ভালো লাগে না আমার তো আমি একটু সময় রেখেই উঠিয়ে নিচ্ছি তো তোমরা যেরকম পছন্দ করো খেতে সেরকম করে বানিয়ে নেবে যদি বেশি মিষ্টি পছন্দ করো একটু সময় সেরাতে রেখে দেবে তো দেখো আমি সবগুলোকে উঠিয়ে নেওয়ার পর আমার ময়দা দিয়ে বানানো মিষ্টি একদম তৈরি হয়ে গেছে তো গাইজ তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা তো দেখা হচ্ছে আমার অন্য কোনো নতুন ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা